السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين، والعاقبه للمتقين، والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين، اما بعد، بليو دين بهاي আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব তা হল যে কোন ঘরে আল্লাহর রহমত ও বরকতের ফ্রেস্তা প্রবেশ করে না প্রিয় বন্ধুগণ আমরা সব সময় আল্লাহ তালার কাছে আমাদের জন্য রহমত এবং বরকতের জন্য দোয়া করি অনেক সময় দেখা যায় আমরা অনেকেই পেরেশানির মধ্যে ভুগি সমস্যার মধ্যে থাকি দেখা যাচ্ছে আমাদের সন্তান অসুস্থ হয়ে যায় আমরা নিজেরা অসুস্থ হয়ে যাই বাবা মা অসুস্থ হয়ে যায় তারপরে আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা থাকে না কামাই অর্জন করি কিন্তু সেটার মধ্যে বরকত থাকে না বাড়ির মধ্যে অশান্তি থাকে ঝগড়াঝাটে লেগে থাকে তো এগুলো হলো রহমত এবং বরকত না থাকার নিদর্শন প্রিয় বন্ধুগণ এই সমস্ত সমস্যাগুলি থেকে যদি আপনি বের হয়ে আসতে চান যদি চান আপনার ঘরের মধ্যে আপনার বাড়ির মধ্যে রহমত বর্ষিত হোক আল্লাহ তালার বরকত আসুক তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টি সম্পর্কে জানতে হবে প্রিয় বন্ধুগণ এবং আপনাকে পদক্ষেপ নিতে হবে সাবধান থাকতে হবে তো বন্ধুরা চলুন এখন আমরা সহি হাদিসের আলোকে জেনে নেই যে কোন ঘরে আল্লাহ আল্লাহতালার রহমত এবং বরকতের ফেরেস্তা প্রবেশ করে না আবু তালাহা রাজি তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরস্তা প্রবেশ করে না প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে দুইটি জিনিসের কথা বলা হয়েছে প্রথম নাম্বার হলো কুকুরের ছবি দ্বিতীয় নাম্বারে হলো যে কোনো ছবি মানুষের ছবি প্রাণীর ছবি বন্ধুগণ আমরা অনেকের বাসায় দেখি যে বাবার ছবি বা ছোট সন্তানের ছবি বা মেয়ের ছবি বা দাদার ছবি এরকম টাঙ্গিয়ে রাখা হয় দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা হয় কিন্তু বন্ধুগণ খুব ভালোভাবে মনে রাখবেন যে এটা সম্পূর্ণভাবে হারাম আপনি যদি আপনার ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি রাখেন মানুষের ছবি হোক বা অন্য কোনো প্রাণী তাহলে কখনোই আপনার ঘরে রহমত এবং বরকতের ফেরেস্তা প্রবেশ করবে না তো রহমতের এবং বরকতের ফেরিস্তা যদি আপনার ঘরে প্রবেশ নাই করে তাহলে কিভাবে আপনার ঘরের মধ্যে রহমত এবং বরকত আসবে তো বন্ধুরা এজন্য আসুন আমরা সকলেই সাবধান হয়ে যাই সতর্ক হয়ে যাই আমাদের বাসার মধ্যে আমাদের বাড়ির মধ্যে আমাদের ঘরের মধ্যে যদি কোনো মানুষের ছবি বা কুকুরের ছবি থাকে তাহলে সেগুলোকে আমরা নামিয়ে ফেলি আপনার দাদার ছবি আছে বাবার ছবি আছে মায়ের ছবি আছে সন্তানের ছবি আছে সেগুলোকে আপনি ডয়ারে রাখুন প্রয়োজনে যখন আপনার দেখতে মন চাবে আপনি বাহির করে দেখবেন কিন্তু কখনোই এটাকে দেওয়ালের মধ্যে টাঙ্গিয়ে রাখবেন না আল্লাহ পাক রব্বুর আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সতর্ক হয়ে থাকার তৌফিক দান করুন এবং আমাদের সকলের উপর আল্লাহ তালা অনেক অনেক রহমত এবং বরকত দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন কারণ হাজার হাজার মানুষ এই ভুলটি করতেছে অনেকের ঘরে ছবি আছে অনেকের ঘরে ক্যালেন্ডারের মধ্যে ছবি বা বাধাই করা ছবি আছে সকলেই যেন সতর্ক হয়ে যেতে পারে আল্লাহ তালা সকলকে যেন বর্কত দান করেন প্রিয় বন্ধুগণ আপনার কারণে যদি ইসলামের একটি বাক্য কোনো একজন মানুষও জানতে পারে তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে আপনাকে অনেকগুলো নেকি দান করবেন ইনশা আল্লাহ এজন্য বন্ধুগণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালামু আলিকুম রহমতুল্লাহি অবরাকু مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كل